আমরা আমাদের পূর্ববর্তী পর্বে আপনার কাছ থেকে শুনছিলাম সপ্ত সতী সম্পর্কে এবং সেই প্রসঙ্গে আমাদের আলোচনায় আপনি উল্লেখ করেছিলেন যে আমাদের একান্ন যে সতীপীঠ সেই সম্পর্কে তো আজকে প্রথমেই আলোচনা শুরুতেই যে বিষয়টা আপনার কাছে জানতে যা চাইব সেটা হচ্ছে এই যে সাধকরা এই যে পিঠে যান তারা সাধনা করেন এই বিষয়ে সম্পর্কে যদি আপনি কিছু দেখো যেখানে যেখানে মায়ের দেহ পড়েছে একান্ন পিঠেই অনেকটা দুর্গম সবটা দুর্গম ছিল জঙ্গলে পরিপূর্ণ ছিল আজ থেকে আজকেরকার ব্যাপার তো নয় যোগ্য অনেক আগে হয়েছে তো জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং সাধারণ মানুষ কখনও এই ধারেও মারাতেন না এই যে কামাখার কথা আমি বলছি কামাক্ষা হয়তো তখন এক দুশো বছর লোকে যাচ্ছে তার আগে লোকেই যেত না তার আগে লোকে যে মা গুহার মধ্যে থাকতেন ওখানে কোনো এ ছিল না ঘর বাড়ি ছিল কিছু ছিল না ছিল না মানে তাহলে একটা ইতিহাস বলতে ছোট্ট করে বলে নিই সেটা যে কুচবিহার রাজার একবার মনস্থ করেছিলেন আসাম জয় করবেন এবং যথারীতি আসাম জয় করতে যাওয়ার আগে উনি শুনেছিলেন এখানে দেবী কামাখ্যা আছে তা উনি মাকে মানত করলেন যে আমি যদি আসাম জয় করতে পারি তাহলে আমি কিন্তু তোমাকে পুজো দেব এবং তোমার মন্দির করে দেব তো যথারীতি উনি কামাক মানে উনি জয় করলেন আসাম জয় করলেন ফিরতি পথে ওনার মাথায় একটা দুস্থ বুদ্ধি এলো বললেন যে আরে আমি তো মাকে বলে গেছিলাম পুজো দেবো তো যাই গিয়ে পুজো দিই তো উনি বিকেলবেলা এসেছিলেন ওখানে একজন সাধক থাকতেন যিনি মাকে রেগুলার মানে মায়ের কবচ পাঠ করে শোনাতেন স্তত্ব পাঠ করে শোনাতেন এবং মা আবির্ভূত হতেন ওনাকে আশীর্বাদ করতেন কিন্তু একটা কন্ডিশন ছিল যদি কেউ ওই সময় দেখে ফেলে তাহলে কিন্তু তাকে মেরে ফেলা হয় মা তাকে মেরে ফেলে দেবে এটাই ছিল চুক্তি সাধকের সঙ্গে মায়ের চুক্তি এবং সাধক সেই মতো সন্ধ্যার সময় যখন কেউ থাকতেন না মানে দুর্গম জায়গা তো নীল পর্বত তো ওখানে তপস্যা করতেন কেউ যেত না কোনো প্রশ্নই থাকতো তো মহারাজা মানে জয় করে উনি চলে গেলেন মায়ের ওখানে গুহাতে গিয়ে সাধককে বললেন তোমাকে মাকে দেখাতে হবে কাজে মানত করে গেছিলাম আমি আসাম জয় করেছি আমাকে মাকে দেখাতে হবে সাধক বললে অসম্ভব বলছে আমি এখানকার রাজা এখন আসামের তো আমাকে দেখাতেই হবে জেটা দিদি করলেন কিন্তু সাধক বললেন যে তাহলে আমার মৃত্যু হয়ে যাবে তো উনি কী করলেন উনি একটা বুদ্ধির আশ্রয় নিলেন ছড়টা তুলি উনি করলেন কি শৈল সমুদ্রকে পাঠিয়ে দিলেন বলে তোমরা চলে যাও এখানে থাকবে না কেউ পাড়া থাকবে না চলো চলে যাই বলে উনি একটা বড়ো পাথরের আড়ালে লুকিয়েছিলেন এবং যথাযথ সন্ধ্যার সময় উনি পাঠ করছেন তথ্য পাঠ করছেন মায়ের মা আবির্ভূত হলেন উনি সোজা সাধককে মেরে ফেল দিলেন এবং রাজাকে চুলার মিটো ধরে নিয়ে এলেন এনে একটাই কথা বললেন যে তুমি আসাম জয় করার মনস্থ করেছিলে আসাম জয় করেছো তুমি আমার মন্দির বানিয়ে এল বল ঠিক আছে মা আমি মন্দির বান আমি যাই না আমি কুচবিহারে যাই আমি গিয়ে তোমার মন্দির মানে ব্যবস্থা করবো সব তো মা বললেন যে তুমি এই নীল পর্বতে আর কোনোদিন প্রবেশ করবে না এবং তোমরা যদি রাস্তা দিয়েও চাও এই নীল পর্বত যদি চাও তোমার বংশ ধ্বংস হয়ে যাবে কুচবিহার মহারাজকে বললেন আজও দেখবেন কুচবিহারের কোনো মানে মহারাজা কোনো যদি কেউ যায় বাড়ির লোক তাদের কিন্তু মানে গাড়িতে কাঁচের মধ্যে পর্দা দিয়ে থাকার নীল থেকে রসন করতে পারবে না তাহলে বংশ ধ্বংস হয়ে যাবে যাই হোক কুচবিহার মহারাজা বাড়িতে গিয়ে মানে ওনার রাস্তা ভাই গিয়ে আলোচনা করলেন আলোচনা করতে সবাই তো হতভাব যে সোনা দিয়ে আপনি করে দেবেন বলেছেন এত সোনায় কোথায় পাবো আমাদের কোষাগারে এত সোনা নেই তো উনি একটু বিমর্ষ হয়ে পড়লেন রাত্রিতে সম্রাটে হল যে অত সোনা দিয়ে মন্দির করতে হবে না তুমি প্রত্যেকটা ইঁটে একরতী করে সোনা দেবে এবং কুচবি তাতেই রাজি হয়েছিলেন ওই মন্দির করেছেন বিশ্বকর্মা বিশ্বকর্মা ওই মন্দিরের প্রতিষ্ঠা আর বিশ্বকর্মায় করে দিয়েছিলেন আর প্রত্যেকটা ইঁটে একরতী করে সোনা দেওয়া আছে এটাই কাহিনি মা কামাক্ষার কাহিনি এটাই আর কি এটাই বলছি আর আমরা সতী ধরি কেন যেন একটিমাত্র কারণ শক্তি সঞ্চয় জন্য শক্তি আমাদের কে দেবে কোনো পুরুষকে কোনো পুরুষ শক্তি দিতে পারে না শক্তি দিতে গেলে নেগেটিভ পজিটিভের দরকার আমি আমি পজিটিভ আমি পুরুষ আমার দরকার নেগেটিভ দেখো একটা আলো জ্বলতে গেলে একটা সুইচের দুটো লাগে একটা পজিটিভ একটা নেগেটিভ তাকে আলো জ্বলবে না তো সুতরাং আমরা চেষ্টা করি কি পিঠে তো একটা বিকিরণ ক্ষমতা আছে মা যেখানে যা অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে মানুষ হয়তো খারাপ হতে পারে মানুষ খারাপ কাজ করে যাচ্ছে কিন্তু মাটি তো নষ্ট হবে না মাও নষ্ট হবে না ঠিক আছে না পিঠ ঠিক থেকে যায় এই তারাপীঠ আজকে নষ্ট হয়ে গেছে লোকে বলছে আমি বললাম না না নষ্ট হতে পারে না ওখানে মা আছেন নষ্ট হবে কি মানুষ নষ্ট হয়ে যাবে কিন্তু মা নষ্ট হবে না মা ওখানে থেকেই যাবে জীবন্ত থেকে যাবে ঠিক আছে না তো এখন হয়েছে নাকি যেন সবচেয়ে অসুবিধে হ্যাঁ একান্নপীঠের সবটাই দুর্গম জায়গা ছিল যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়েছে গাছপালা কাটা হয়ে যাচ্ছে এখন মানুষ ভিড় করছে ওই মন্দিরগুলোতে একান্ন পিঠের মন্দিরগুলোতে কোনো প্রয়োজন নেই তাদের তাদের বাড়িতে গিয়ে হলো কী কী সরস্বতী বা নারায়ণ এটা থাকলেই যথেষ্ট কিন্তু তাদের সাথে হবে না এই একান্ন যাচ্ছেন এবং যত সাধু আছেন যারা তপস্যা করছেন তাদের বিরক্ত করছেন এবং সাধুদের তাড়িয়ে দিচ্ছেন সাধুরা আর সাধু করতে পারছে না তারাপীঠ যান কালীঘাট যান কামাক্ষা যান দেখবেন গিয়েরা ভিড় করে বসে আছে সাধুদের আর পাবেন না কারণ ওরা উত্তপ্ত হয়ে গেছে ওরা চলে গেছে ম্যাক্সিমাম সাধু এখন মানে আপনার হিমালয়ের আনার বসে তপস্যা করছে কারণ এই কীটগুলো তারা আর পাচ্ছে না মানুষ মানুষের ঢল নেমে গেছে কিন্তু ভালো কিছু হচ্ছে না লোকে যাচ্ছে পুজো দিচ্ছে আসছে কিন্তু ভালো কিছু হচ্ছে না আবার আমাদের কাছে আসছে এই কাল কামাক্ষাগুলো কামাক্ষা করি আমাকে এনে গেলো ও না বড় বিপদ কাল মাকে বল কাটিয়ে দেবে না কে মা কি করে কাটাবে মা ওদের কথা শোনে না ইত্যাদি ইত্যাদি অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই যাওয়ার কিন্তু পয়সা আছে এখন মানুষের গাড়ি আছে যান আছে পয়সা আছে মানে আমার মা অনেক বিরাট কিছু করছে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই করছে না তারা তারা বড় উল্টে ওই সব মানে একানব্বের দেবীকে দর্শন করা মানে মানে খুব একটা ভালো হচ্ছে না কি যত মানুষ যাবে তত বাড়বে তত মদ মেয়ে ছেলে এই সব ঢুকবে তাতে পিঠটা পিঠটা নষ্ট হবে না কিন্তু মানে নষ্ট হচ্ছে একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে সাধকদের পিঠ ধরা এর জন্য কি বিশেষ কোনো মানে ক্রিয়া বা সেটা সম্পর্কে সাধক যখন কোথাও যাবে বিশেষ করে পিঠ ধরতে তখন কিন্তু সে একটা সংকল্প করে দেবে সে যেখানে বসে একটা সংকল্প করে যে মা তারা আমি তোমার কাছে যাচ্ছি আমি তোমাকে তিন রাত্রি থাকবো বা তিন দিন থাকবো কি দশ দিন থাকবো কি দু বছর থাকবো কি পাঁচ বছর থাকবো যে যেরকম সংকল্প করে নেয় তাকে সেই পিঠেই থাকতে হয় পিঠের বাইরে যেতে পারে না মানে আপনি পিঠের বাইরে গিয়ে খেতে পারবেন না পিঠের মধ্যে যা কিছু করতে হবে পাইকার যে পিঠের মধ্যেই করতে হবে কী বলছি বুঝতেছে এখন সেটা সংকল্প করতে হয় আমি কেউ তিন আমি যখন পিঠ ধরি তখন আমাদের খাওয়া দাওয়া চলে না ঠিক আছে খাওয়া দাওয়া চলে না ওই পিঠেই থাকতে হবে আপনাকে বসে এবং জপ টপ যদি আপনার মানে মায়ের কোনো পুজোপাঠ কিংবা হোম জাগাদি ও নিজের জন্যে পরের জন্যে নয় কিন্তু এটা নিজের আত্মার উন্নতির জন্যে মাকে পাওয়ার জন্য করা আর এখন হয়েছে কি জানেন তো মানে দল দমল নিয়ে যাচ্ছে পঞ্চাশ একজন নিয়ে যাচ্ছে হোম হচ্ছে কার যে পুজো হচ্ছে যে হোম হচ্ছে কেউ জানে না সুর টাকাটাই পেয়ে যাচ্ছে যে হোম করছে মানুষ যদি কুড়িটা লোক নিয়ে যান প্রত্যেক আছে দশ হাজার পাঁচ হাজার করে নিচ্ছে কাজ যে হোম হচ্ছে কেউ জানে না সবাই ভাবছে বোধহয় আমার নামে হোম হচ্ছে সবাই ভাবছে আমার নামে হোম হচ্ছে কিন্তু আমরা ডিম হচ্ছে কারোর নামে হচ্ছে না কিছুই হচ্ছে না আর এ মত তো সেই জন্য আমরা বলছি যে এদের মধ্যে এই স্টক করে না পড়াই ভালো এই শ্মশানে আমার হোম হচ্ছে আর সঙ্গে যা ইচ্ছ অপরাধী অপরাধটাকে বলা হচ্ছে মানে দেবতাদের কাছে অপরাধী হয়ে যাওয়া প্রচণ্ড মা রাগ করে অসন্তুষ্ট হন তুমি গৃহী তুমি শ্মশানে গিয়ে আগুন জ্বালাবে কেন ঠিক আছে না তুমি কেন মন্ত্র সাহায্য করবে বা থাকবে পাশে মা অসন্তুষ্ট হন তো কি এটা তো কোনো ব্যাপারে তাকে মানুষকে যা বোঝাবে সেইটা বুঝে নেবে মানুষকে বোঝানো হচ্ছে এটা করলে তো বিরাট ভালো হবে গিয়ে দেখা গেল মানে সবচেয়ে খারাপ হয়ে গেছে এবং আমাদের কাছে এসে গল্প করছে যেখানে এই দিয়েছি ওখানে হয়ে দিয়েছে তাই দিয়েছি আবার সব শেষ হয়ে গেছে সেটি আমি লোককে বারবার করে বলছি এইসব ধান্দায় না পড়াই ভালো আপনার কাছ থেকে আমরা শুনছি এই সতীপীঠ সম্পর্কে সাধকদের পিঠ ধরা এ সম্পর্কে আপনি বললেন আজকে আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে একটা জিনিস আপনি আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে আপনি তো আপনার এই দীর্ঘ সাধনার জীবনে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন যে সতীপীঠ সেই পিঠগুলোতে গেছেন সেখানে আপনি সাধনা করেছেন তো একান্নটা পিঠ এগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে এত বিস্তারিত বলা তো সম্ভব নয় তো আমি আমাদের যারা ভক্তরা রয়েছে যারা আমাদের দর্শকরা রয়েছে তাদের জন্য আপনাকে বলবো দুই একটা যদি আপনার অভিজ্ঞতার কথা বলেন দেখুন প্রথমে বলতে হয় তারাপীঠ আমাদের এইটুকুর মধ্যেই বলছি আমি পশ্চিমবাংলার মধ্যেই বলছি অট্টহাস আছে মা বগুলা আছে ঠিক আছে না কঙ্কালিতলা আছে আছে অনেকগুলো পিঠ আছে মায়ের অনেকগুলো পিঠ আছে মানে প্রায় আটটা পিঠ আছে আটটা নটা পিঠ আছে আমি ঠিক বলতে পারছি না আমি এগুলো কিন্তু প্রত্যেকটা মারত মারত পিঠ আমি ঠিক তা বলছি না আমি বলছি যে আপনি যে সাধনা করেছেন সেই সময়কার যদি তখন তো সেইগুলো অনেক দুর্গম ছিল এখন আপনি বললেন যেটা সেটা তো এখন অনেক সহজ হয়ে গেছে চল্লিশ বছর আগে হয়তো দুর্গম ছিল ঠিকই কথা হ্যাঁ তারাপীঠে একটা ভয়ঙ্কর ছিল হ্যাঁ ঠিক আছে না অন্য মন্দিরগুলো সত্যি ভয়ঙ্কর সব জঙ্গলের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা জঙ্গলের মধ্যে এখন তো কেটে সাফ করে দিয়ে পয়সা বছর করে দিয়েছে তখন আমরা দেখেছি গেছি ভয় দেখি আমাদের এই চলে যান কিন্তু চলে যান একে থাকতে পারে রাত্রিরে এ অর্থ হাস মায়ের অর্থ হাসি হয় আহ 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 এই হাসি রাত্রিবেলাকে শুনতে পায় যে অর্থ হাসে আগেকার দিনের কাউকে থাকতে যেত রাত্রিবেলা বিকেল হলেই চলে আসত পাঠিয়ে মানে ওখানকার লোকেরাই বলে দিত আসবেন না এবং সবচেয়ে আসতে আমি দেখেছি যত মন্দিরে গেছি মানে কেউ করতে হবে কিন্তু মনে হচ্ছে এক্ষুনি কেউ পুজো করে দিয়ে চলে গেল ডুব জ্বলছে দীপ জ্বলছে আমরা গেছি কে বলল বামুন কোথায় বামুন কোথায় বললাম পুজো করে চলে গেছে এ তো দেখছি এই সবে পুজো হলো বলে এটা এটাই ভিত্তি হয়ে গেল কে পুজো করে যায় জানি না এগুলো অনেক শুনেছি বক্কেশ্বর দেখেছি বক্কেশ্বর ওখানে মা দুর্গা আছে বগুড়াতে দেখেছি অট্টহাসে দেখেছি কঙ্কালিতলায় গেছি তারাপীঠ গেছি এখানকার কালীঘাট তো আমাদের আছেই ছেড়ে দিন এছাড়া আরও দু একটা জায়গায় গেছি যেগুলোতে হতে বর্গভীমা এগুলো তো ঘুরেছি এগুলো ঘুরেছি প্রত্যেকটাই শক্তিপীঠ ঠিক আছে না আর মানে কি বলবো আপনাকে যে কোনো কাজ সিদ্ধ হবে সিদ্ধ হবেই আপনি তো দেখলেন শোল মাছ খেলেন তারাপীঠেও তাই শোল মাছ থাকবেই শোল মাছ আমরা করি কি পুরিয়ে বত্তা করি ওটা আমরা খাইটা শিয়ালকে খাওয়াই আর খাইটা মায়ের খাবার থাকে ঠিক আছে না এখন এরকম সাদৃশ্য সব জায়গায় কিছু না কিছু পাবেন সব জায়গায় কিছু না কিছু সাদৃশ্য আমি যখন ওদের বললাম মাকে এখানে উগ্রতারা হিসেবে পুঁজি ধরছেন পরে স্বীকার করলেন হ্যাঁ কেন মায়ের হাতে যে খর্প তো খর্প ধরা দেবী জ্ঞানচক্রের মাহেশ্বরী এই যে কথাটা আমরা বলি মায়ের মা তারার উদ্দেশ্যে বলি ভীমবর্গা যিনি আছেন তার হাতেও পেতের খরপ আছে উনি পেতের খরফে খেতে ভালোবাসেন তা অকবাটে ওনারা পরের দিকে চিকার করলেন হ্যাঁ এখানে উগ্র তাড়ে উনি পূজিত হন স্বীকার করলেন কিন্তু আমরা অনেকদিন আগে জানি ঠিক আছে না তো এরকম আমরা তো বিভিন্ন পিঠে পিঠে ঘুরেছি বা মাকে দর্শন করেছি এক তো সবই এক একই সেই কালী একই সেই কালী এই তারাপীঠে যান আর যেখানে যান বন্দর তারা ভক্ত ছিলেন কিন্তু উনি দক্ষিণাকালী পুজো করতেন ভালোবাসতেন পুজো করতে এবং ওনার হাতে দক্ষিণাকালী মন্দিরও আছে আড্লাতে গেলে দেখবেন মায়ের মন্দির আছে ওনার হাতে প্রতিষ্ঠিত কালী তা তারা করলে হবে না কালীও করতে হবে তবে তত মহাবিদ্যা করতে হয় এবং একান্ন পিঠে ঘুরতে পারলে খুব ভালো গুরুদেব প্রণাম প্রণাম বন্ধুরা আপনারা শুনলেন আমাদের এই এপিসোডে গুরুদেব বললেন যে একান্নপীঠ এবং সেখানে সাধকরা কি উদ্দেশ্যে যান এবং তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও কিছু আমাদেরকে জানালেন আপনারা একইভাবে আমাদের এই গুপ্ত সাধক শ্যামা খ্যাপা এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং এতে প্রচারিত ভিডিওগুলোকে শেয়ার করুন লাইক করুন আর একটা কথা আপনাদের জানিয়ে দিই যে আমাদের ফেসবুক লাইভ চালু হয়েছে এর জন্য আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওতেই খেয়াল রাখুন আমাদের ভিডিওতেই আপনারা সময়ে সময়ে জানতে পারবেন যে গুরুদেব কবে কখন ফেসবুক লাইভে থাকছে প্রণাম গুরুদেব প্রণাম 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 প্রণাম